বিসমিল্লাহিররহমানিররহিম। জায়সা নিবেদিত, মঞ্জুর মোরশেদ প্রযোজিত, মিউজিক প্লাস। বিসমিল্লাহিররহমানিররহিম। ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সাদাকাল্লাহুল মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম। রব্বে সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া কিয়া মারতবা গাউসে ওয়ালা তেরা ওয়া কিয়া মারতবা গাউসে ওয়ালা তেরা চোখে সর সে কদম আলা তেরা যুবলি কবিল বাদ হুইয়া হোগে সব আদব রাখতে হই মেরিয়া কা তেরা সব আদব রাখতে হ আই মেরি আঁকা তেরা। উপস্থিত আজকের এই পবিত্র রবিউল সানি চন্দ্র মাসে মধ্যম বর্গ সুন্নি কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ফাতে আজদাহ উদযাপন এবং মুরব্বীদের ইসলে সব উদ্দেশ্যে হাজির আজিম শান ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি ওস্তাদুল উলামা বিশিষ্ট সংগঠক ওস্তাদুল মুকাররম হযরতুল্লাহ সাল্লামা শাহুলুর রহমান নিজামী সাহেব কিবলা মাদ্দা জিল্লুল আলী তাকে আলহামদুলিল্লাহ আয়াত চুল ফুরগিদি ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আজি আরা এক কোরআন শরীফ মিলাদ শরীফ ইন ফাদি কেনে আল্লাহ আরার উপর কোরআন দিয়ে কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমতি রাসূল অন হইদন আর পক্ষতন্দতে কোরআন ভাই এবং রাসূল ভাই ফাবিযালিকা ফালিয়াফরাহু হদিয়ান রুজ যাতে তারা খুশি উদযাপন আনন্দ উদযাপন করে পর করে হ সুবহান আল্লাহ তোলে আম কোরআন দত্ত ভাই আজ আর এক কোরআনের মর্ম হইবে নবুজির ওয়ান নাযযালু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই মানদুরুল কোরআনুল করিমি বেল ইমানদারর কলব পরিষ্কার হয় দে এবং কলবর বেহারাম শেফ হয় দে এন্ডুইলগ্য কোরআন শরীফ আল্লাহ আর তোমার যে দান গজ্জি তফসিরে মাদারেক এবং তফসিরে রুল বায়ান হাল তফসিরে কানজুল ইমানত এড়ে ওয়ান নাজুল মিনাল কোরআনের তফসির উল্লেখ দে সাহাবা ইকরাম লেখ দে ইসলামর খেদমত করিবেন বিভিন্ন অঞ্চল জৈরে খেদমত গেই গ্রুপ বাঁধিয়ে তারা যেতে কলমার দর দিবেন কেন বিদর্ম এলাকার মধ্যে জঙ্গিরে প্রবেশ করছে এন্ডে ডুকুন রুয়ার রুয়ারে তখন তারা তো ফুজর করেন কলমার দর দিয়ে অনেক খেদমত করছে আল্লাহ রসুল রুতিমান আনিবেন নাই তারা তারারে দাওয়াত দিয়ে কিন্তু তারা দেখা গেল রে এলাকাবাসী যারা আছে ইটানার খতম যে কোন কন্যবান্ন করে এবং গুরুত্ব ন দে এমনকি এক লাখ স্বানি পর্যন্ত খাবাই রে মেহমানদারি ন করে ওই সময় হঠাৎ করে দেখা গেল রে এলাকার গোসড়ো বাচ্চারে যাতে বিষাক্ত সর্ব দংশন করছে দংশন করানোর ওয়ার ওয়ারে বাচ্চা বেড়ে ডাক্তারের কাছে লুকিয়ে কিন্তু বাচ্চা বে সুস্থ নয় ওই সময় হঠাৎ করে এলাকার মুরব্বীতে ভিতরে বুদ্ধি আসছে অর্থাৎ বুদ্ধি আসছে যে চিন্তা করিলি ইসলামত দর দিবেন লাই আর রাতে ডাক্তার বৈদ্য যেতে এই রুগী বে বালা করি নবরে হদে দূরত মিদি হারা যাই রেখি করি উজুর ওর কাছে গেলে নিশ্চয় তারা দোয়া গুলি হত বাচ্চে বে সুস্থ হইতে পারে এন্ডিলে আশা করি যাইরে যে তুজুত্তানার দুর্গি সাবাই ক্রামলের দুর্গি তখন সাবাই ক্রামল উপবাস অবস্থা ক্লান্ত অবস্থা মৃদ্ধি উগ্র গাছতলা বইরে বিশ্রাম করেন
এবং জোহর নামাজ সরি বিশ্রাম করার টাইম ইতারা যাইরে প্রস্তাব দিল জোহর আর আরোগ্য ফুয়ারে সর্ব দংশন করছি অনেক কেনা মেহরবানি করি আর আর এই ব্যাচ্চোয়ারে কেনা সুস্থ করি বেল্লাই দোয়া করুন তখন এর ভিতর দলনেতা জিবে আসিল আমির জিবে আসিল ইবে কইলি গোড়া এলাকান আর জাইর ইসলাম দত দিলাম কালমা দত দিলাম আল্লাহ রসুলের খবর কইলাম তোমারা কিন্তু আর আর কোন দত মিদি কর্ণবান্ন কর গুরুত্ব না দ এখন কি একটি রে সানি হাবাই রে আর আর খুশি করি না আবার আর আর কেন করি তোমার আর বেচি বেড়ে দোয়া করগম এবং সুস্থতা কামনা করগম হদুজুর একখানে এখন আর আর বুঝি নিও পারি চিনি নিও পারি অনেক কেন আর আর ওই বাচ্চাবার সুস্থ করে দিচ্ছেনলি জীবিত করে দিচ্ছেনলি সুস্থ করে দিচ্ছেনলি আর আর কি করগম অনার পুরস্কৃত করজম তখন আমি রেখলি হদা ইনশাল্লাহ অবশ্য সুস্থ করে দিও সাফর বিষ বেগে ফানি করে দিও ওই সময় তোমারাতে একশো তো ওট দেওয়া করিব ডর করে হসবাহান হৌওট দিয়া করিব একশো তোট দিয়া করিব এনদের তো কই এলাকাবাসী আসছে যুগে হুজুর হতে এখন আর তো কঠোর বেয়ু হতে নবাইলে ফুয়া বললে যোগী খেয়া তোমার আস্থা তোমার দোয়ানবিধি ইসলামের চিত আস্থা মুফত কলমা চেয়ে তোমার এই গুরুত্ব নদে এখন আর ফুয়াবি সুস্থ করে দিও ডাক্তার বাইচ্ছন অনেকে গরিচ্ছন এই মুহূর্ত শুধু সুরা ফাতিহা শরীফ পড়ি রে তোমার ফুয়াবের সুস্থ করে দিম দে ডর করে হন সুবহানাল্লাহ হজর ঠিক আছে আর এলাকাবাসী বিজ্ঞনে আনারা একশো তোড়র ব্যবস্থা করে গিয়ে তবু এক কেনা বাচ্চা সুস্থ সাই এন কইর দিতে ওই আমির জিবে আসিল সালা ইকরামল ভিতর এ কাফেলার জিবে সর্দার আসিল ইবে পরহেজগার এন তুই তেরা সালা ইকরামল বেগুন পরহেজগার ওই আমির উডি দূরে কান্ন ফুলিয়ে নামাজ শুনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাত ইন্নাল্লাহা মাআস সাবিরিন আল্লাহর কাছে কোন কিছু পাইতে চাইলি এবং কোন একখান সাহায্য পাইতে চাইলি টেলিভিশনের গোড়াত বই বাদাম গাছতলে বই আম গাছতলে বই সাত জনত বই আল্লাহর ডাকিলি ফাইতান কিয়া ইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিবুন উজিবু দাওয়াতাদ দা ইয়া রাসূলুল্লাহ অনার বন্দলর হই দন কোন বন্দই আয় খুদার যদি ফাইতে চাই দূর না আসা উর না ভিতরে বারে না ভিতরে যদি ফুসল করে ফাইনি করিবুন জীব দাওয়াতাদা আয় খোদা ওই বন্দা প্রত্যেক বন্দার কাছে আসি নাহনু আকরাবু ইলাইহি মিন খাবিলিল ওয়ারিদ আয় খোদা গর্দন সাড়ে গর্দন বেঁচে কাছে ইয়ান তারার জানাই দো এমনিল্লে কোনর ফুরুদি ওই নেককার আমিরি বেকেঙ্গুরগি দুইরা কান্ন ফুলিয়ে নওয়াজ সুরি ওয়ারে ওয়ারে সুরা ফাতিহা শরীফ পড়ি যাতে ফয়বের উতুগ ফুদি দেবাত্র ওয়ারে ওয়ারে বিষাক্ত সরফর বিষেগে ফানিও গি বিষেগে নষ্ট গি গই ডর করে হসবাহ মদিনা তোমায় বলতে পারি না মদিনা তোমায় বলতে পারি না কি করে বলবো তোমায় বলনা বলনা তোমার বুকে শুয়ে আসেন যে জানা যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করত না তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ যাকে হারালে হারাবো আমি দু জাহান যাহারি নাম না নিলে ও মদিনা তাহারি নাম না নিলে দোয়া কবুল হয় না হয় না তোমার বুকে শুয়ে আসেন যে জানা যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করত না সালাত
বলে কি বুঝিলে ফুল লেগে দে মানা মফত মাথা না ঠিক কিনে বাচন অতয় ফানি ন অতয় টিয়ান অতয় কিন্তু জেত ঠিক কি আর তোর তো বেরামলি ফুল মোলর হাসন যায় এসো না কামাতে ঠিক কিনে আগে যে ডাক্তার মূল ভাজা জিবে ভাই বের হাসা যাইব হদ দাঁত বুঝে হরিনে যা ভাড়া কেন ওষুধ দিও না ইবে ফিসলো ই 160 কিন্তু ওষুধ দিই 160 আর এসো না কামাতে ঠিক কিনে বড় ডাক্তার আদা ধন্যবাদ দে 1000 টাকা খরচ করে হইলি দাদা দেনে ওই যে টাইফয়েড কিন্তু ওষুধ দিবিলে দি নিমোনিয়া মাত্র ঠিক কি না যে এত ওষুধ খায় তারপর দুধ দিয়ে আনো না মেডিকেল আনো মেডিকেলে জব দিয়ে তার হয়ে গেল সিটাং মেডিকেল 10000 টাকা খরচ করি তারপর দে দে আম 10000 দে বেরান যেত তো বাড়ি যাবে হদ একটা কাম করো ডাক্তার হলো যেত না আর মূল হইতো এসো না খাওয়াতে তো উজুর দর্জন ডাকি হদুজুরা কেশাবাদ জথরে আর বলে দোয়া করো না কিন্তু আল্লাহ করকে ইযা মরিস্তু ফাহুয়া ইয়াশফিন আজ তো তোরারে আর আর আজ তো বেরামি হই আল্লাহ আর আর শেফা দিব দে যে আল্লাহ শেফা দিব দে আগো দি ডাক্তার আজ দুইলি না কি হুজুর আজ দুইলি শান্নাবাত রে আর আজ দুইলি হুজুর হুজুর আগো দে অনরা দোয়া করুন অনরা দোয়া করলে ইনশাআল্লাহ আর বাবা শর্টকাট সুস্থ হয়ে যাব বড় করে হ সুবহানাল্লাহ কিন্তু মানুষের ইমান বিশ্বাস ইয়ান কমে গিয়ে গই ধর্মর প্রতি অনুভূতি আবেগ আছে তো এখন অনুভূতি এনে ধর্মর এনে নাম মান আছে মুসলমান কোরআন আছে ঘরের ভিতর কোরআন হন তেলাওয়াত নাই মুসলমান করার নাম আছে তো মুসলমানের ইসলামের কোন হুকুম হাকাম পালন আছে না নাই তো কোরআনের প্রতি একটা মহব্বত তাইবে হচ্ছে না যাই কারণে অথচ আল্লাহ করকে ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই আয়াত তাফসীর লাদ তাফসীরে মাদারিক হদ খলিফা মামুনুর রশিদ যাত প্রত্যেক বছর উগা বিভিন্ন ধর্মর উগা কি কইত আলোচনা সভা কইত কনফারেন্স কইত কোন ধর্ম বালা কোন ধর্ম বেশি গুরুত্বপূর্ণ মর্যাদাবান এন্ডলে করি বিভিন্ন ধর্মর মহা মনুষ্য কল লই উগা কি কইত অনুষ্ঠান কইত ওই সময় বিভিন্ন ধর্মর খ্রিস্টান ধর্মর ইহুদি ধর্মর বেগুন যার যার ধর্মর বক্তব্য রাখত আতে কেউ মুসলমানের উগ্র বড় আলেম বিশিষ্ট ইসলামের চিন্তা বিতরণী ইবে উড়ি কোরআন শরীফের উগ্র বক্তব্য ইসলাম ধর্ম উগ্র বক্তব্য রেখে হয়তোবা খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম হিন্দু ধর্ম বুদ্ধ ধর্ম একদিন ব্যক্তি অদাদি তারা মনে কর দে ইহুদি এবং খ্রিস্টান একদিন তো ঈসা আল ইসলাম মুসা আল ইসলামের অনুসারী কিন্তু তোর জবুরিন জেল এই কিতাবে গুরু ইতারা মন গড়া কিছু কথা ঢুকাই একিনরে বেজাল করে ফেলাই কিন্তু আর আর কোরআন শরীফরে বেজাল করি ন পারে তো আলেমি বে উডি বক্তব্য রাখে দে হদা তোরে জবুর ইঞ্জিল এবং কোরআন সারিও কিতাব বাইন্ডিং করি রে আই মেনচুর কাছে বেস্তিয়াম বেস্তিয়াম দেই রে এটা দেইলাম নাই নিজে নিজে ফরিস আইলাম তোরিত কিতাব তো বেজাল করে দি জিনজিল এবং তোরিত এবং জবুর কিতাবত বেজাল করতে হদিয়া না সাক্ষর দেখিলাম কিন্তু কোরআন শরীফের ভিতরে দুয়োগো অক্ষর যাতে খরব যাতে বাক্য যাতে কেন উল্টো ভুল্ডই ওই সময় আয় কিন্তু কইন পারি যাতে কোরআন শরীফে বেশাম গেলাম তখন হাফেজ কোরআন উগরা তো থরগি হাফেজ সাহেব আর কাছে বললি হুজুরি কে ওদিন আয় অনর হাদিয়ে দিলাম দে আর খা দিও না রে তুমি ফেরত দিও হারণ কে তোমার কোরআন শরীফ লইতাম লইবাত বুতুর বেজাল আছে হদুয়া তুই কি কথা কও দীর্ঘদিন পর্যন্ত আয় সাইড আসমানি কিতাব বেচা কিনে করে দি এন্ডিলে কিতাবের ভিতর বেজাল আছে কে হইন্য পারে আজি কেন তুই হইতেলে এনখনের ওয়ার ওয়ারে হাবসাব গড়তি হদুজর হদ তোলে কেন অনে তুইয়ন অনরায় তুই সের ফাঁস ঘন্টার ভিতর গোড়া কোরআন শরীফ ইবা মুখস্থ শুনাইম হন্নান দি উগ্র কর উগ্র হরব বেশ কম করি গো আয় হইচারি এবং তুইও জানিস চারিবা ডর করে হসবাহ হাবজ কোরআন ইলুর এ আবসাবে
ইতারা তো মুখস্থ এই কোরআন শরীফ আর কি নবীর গুড়া মুখস্থ আছে কেয়া এক চমত কোরআনি বাই মুখস্থ করি নেবার গেলাম আল্লাহর কোরআনি বে লাউ আনজালনা হাযাল কোরআন আলা জবলিন লা রাআইতাহু খাশিআম মুতাসাদদিআম মিন খাশিয়াতিল্লাহ এই কোরআন রাসূলুর নাযিল নগরি মানুষুর নাযিল নগরি ইবে যদি ফারুর যদি নাযিল কইতে দয় ফার মোমবাতি নাম গদস আয় গলি যেত গই কিন্তু বল হুয়া কুরআনুম মাজীদুন ফি লৌহি মাহফুজ এ লৌহ মাহফুজুর কুরআনি বে লজেই গারহারা জবল নূরুত আর নূর মুস্তাফা সিনে মুবারক জত লজেই ইকরা বিসমি রব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক যা তা নবীর সিনে দুখে দিগি ওয়ার ওয়ারে কুরআনি বে দাম বাড়ে গি এবং কুরআনুর ফয়েজ এবং কোরআনের ফাওয়াজ জিন আছে নবীর সিনে বুতুর দুঃখ গই আজ আরা করত আষ্ট বছর কে দশ বছর কে জাহানার ফলে আজ মুখস্থ করি আপনার সুযোগ হই বড় করে হন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা শফি ইয়া রাসূলুল্লাহ তু দানি উম্মতান তু আজিজান আজ যারা রহনুমাও জুমলা রমাওয়া তুই আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শফি হলি পেরাজরে ওই খলিফা মামুনুর রশিদ ওই অনুষ্ঠানের সভাপতি আসিল তাই বুঝি ফেরগি তোর জবর ইঞ্জিলের ভিতর বেজাল আছে কিন্তু কোরআন শরীফের ভিতর বেজাল নেই কেয়া কোরআনের খাফেস আছে যে উগ্র অক্ষর যদি খনাব সাহেবে তারাবি পড়াবের সমস্ত একখানা ভুল করে কি দয় ওয়ার ওয়ারে ফিসুদি আবার সাহেব আর উগ্র লোকমা দেখিয়া তার মানে উগ্র অক্ষর ভুল হইতে চন দরকার হলে তিন বেড়ার ধরে দুয়ারায় ফুরিবে আন্নলে নমাজ হইত না হতম আদায় হইত না যেই কারণে চলে আসি আন শ্রেষ্ঠ ওই কুরআনুল করিম কুল বিফাদিল্লাহি ওয়া বিরাহমাতি ফাবিযালিকা ফালিয়াফরাহু আজি কুরআন ফাদি নবীর মাধ্যমে আজি নবী ফাদি খোদার মাধ্যমে কিয়া আল্লাহ নবী বে নবাটালি আর কুরআন নবাইতাম চলে আজি জিয়ান বুঝাইতাম সাইলাম খবরদার আজি কুরআন শরীফ ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা ওয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন আজ কুরআনুল করিম সূরা ফাতিহা শরীফ ফরির একখানা যদি ফানি ছুদিয়ে হাই উদয় ফ্যাক্টরি বন্ধ হয়ে যার গই একদিন এবারে ফ্যাক্টিক্যাল ফরমান আল্লামা মরহুম মুকফর ওসমান রহমতুল্লাহ হারা বেগুনের ওস্তাদ এই মসজিদের খতিব সাহ যখন একখান করে ডেলিভারি চলে ওই সময় ডাক্তার গোলাম মোল্লা সাহেবে যাইরে ইঞ্জেকশন এবং স্যালাইন লটকে দিই সাথে রাতে লটকে দেওয়ানোর ফলে দি দেখা যাচ্ছে ডেলিভারি মাই বিয়ে আসের খিরুয়া ডেলিভারি হইবার সময় ইবে আসবি না খাঁদি বুঝে এসো না কমাতে ইবের খাঁদা নিয়ে ফারাইলেও গুঞ্জন্য পারিব কিন্তু রুগী বে আসের ওই সময় গোলাম মন একদরে বইরেই কিরে কি ভেবে জীবনত বোর্ড দিলে রুগী দেইলাম কিন্তু ইবের রুগী মে আসার কা ইবের খাঁদা নিয়ে গরল বেগুন খাঁদিব ইবে খাইন্দু কা আসার কা এই মনে করি তখন তারা আর ডাকে না খুঁজ দু একখান ওসমান সাহেব হুজুরে ডাকো তারা ওসমান সাহেব হুজুরে ডাই লাগি হদফুদ্দুস তুই কি আর গিলে ডাকি তুই আসো তো হদুস আহদুসুর ওস্তাদ থাকছে না ছাত্র খেয়ে খাম এন হই রুজুরে ফানি এক গ্লাস লই সুরা ফাতিহা আয়াতুল কুরসি সুরা জিন সাহেল কাফ এবং আসহাব কাফ ফরির তুফুদি ফুদি অনর ওয়ার ওয়ারে যাতে ফানি এক গিন যাতে মুখবরে মেরগে উগ্গ মাই হইল জিরে সাথে সাথে ওই রুগী বে হাঁদ আরম্ভ করছে ডাক্তার গোলাম মোল্লা সাহেব গিয়ে কিরু কি ব্যাপার কিয়ে ইয়ার আগে দিয়ে ক্যাঙ্গুরকে করতে রানি আর জনে ক্যাঙ্গুরি স্টিলু সাইন্সি একখান আনি এসব মাত্র না স্টিলুর স্বামী সেখান আনি রে উমফেতি কষুত্থ তিন গাল সিঁড়ি খাবাই দের এসে না খাওয়া তো কিনলে গাল সিঁড়ি খাবাই দের তো কিনলে অর্থাৎ একখানা ভালো হিসেবে গণলাই আসলে ন দে কোরআনের ফরাফানি দিয়ে সুস্থ গিয়ে হাঁদানির জায়গা এই সময় মেয়েদের আশির জায়গা হাঁদানিয়া গিয়ে ডর করে হস সুবহানাল্লাহ
जिसने देखा है मदीना जिंदगी में एक बार चौमले उनके कदम सर झुक रहा है बार बार सला दुनिया চলে কুরআন শরীফের কিফাওয়ার কুরআন শরীফ ইভেন নাফিল খলায়েক এনুগ্য জিনিস আল্লাহ আরারে দান গজ্জি যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন এনুগ্য কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই এই কুরআন ব্যাপারে আল্লাহ আরারে এনুগ্য নিয়ামত দিগি একখানা যদি ফাতহরা দেয় সূরা ফাতিহার অফর নামই দে সূরাতুশ শেফা উম্মুল কুরআন মাতানা ঠিক কিনা হন সূরাতুশ শেফা আলহামদু শরীফি ব্যাপারে এক গ্লাস পানির ভিতর ফু দিয়নর ওয়ার ওয়ারে তোয়ার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবো বিসমিল্লাহ ইল্লাদি লা ইয়াদুরু মা ইসমি শাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়া সামিউল আলিম এই আয়াতি ব্যাপারে যদি বিশ মাকা যদি খানার ভিতর যদি দিয়ে দেয় আর এর ভিতর বিসমিল্লাহ ইল্লাদি আয়াত পরে যদি ফু দিয়ে দেয় হানার বিশুরে কি তোর ওয়ারে ফানিয়ে জীব ডর করে হ সুবহানাল্লাহ ইয়ার মুখুজ যুদ্দুদ আন নবী রেখে দিয়ে দেয় ইহুদির মেয়ে ভোগ সল জোয়ার এখানা দিয়ে একই ওয়ারে সাহাবি গোয়া একসাথে খানা খাইয়ে ওই সময় ওয়ার ওয়ার সাহাবি মারা গিয়ে শহীদ গিয়ে আর রসুল বিসমিল্লাহ কইরে রাতে খানা খাইয়ে কিন্তু খানা গিন বিসমিল্লাহ রুসিলাই ওয়ারে ওয়ারে বিশে গিন ফানিও গিয়ে হই আর রসুল ইয়ান বিশে ন ধরে খেয়া ওয়ান নাজ্জিল মিনাল কোরআনে মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ইমানদারুল আরা বিগুনুর কলব সেবা শরীর সেবা সমস্ত গুণ মাফনর উসিলা একমাত্র ওই যে কোরআনুল করিম চলি অন্যান্য আসমান কিতাব বেজালই কিন্তু কোরআন জোরে বেজাল নয় কিয়া আল্লাহ খুদ কোরআন জোরে বিবেরে আয় খুদা কুদরতির হাতে হেফাজত গজ্জি 8 বছর গে 12 বছর গে 5 বছর গে ওয়ার সিনে মুবারকর ভিতরে এই কোরআন জোরে বিবাই হেফাজত গরিবের লেজে তাই সুযোগ করে দে আয় খুদা কুদরতির হাতে দায়িত্ব লই দে এই কোরআন ইবে কিয়ামত পর্যন্ত বেজাল অন্য বাড়িব বড় করে হন সুবহানাল্লাহ দিন রাত কাঁদে শুধু নবীকে পেতে মদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে আমরা যাব কবরেতে সঙ্গে কেউ তো যাবে না দুই তিন দিন কান্দার পর মনে রাখবে না উম্মতের দিওয়ানা নবী আছেন কান্দিতে মদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে উচ্চস্বর হন সুবহানাল্লাহ তলিফ ইমানদার নাই শেফাই যে কোরআন শরীফ বিয়া আজি আরা জবান নষ্ট গিয়ে গুদি আজি আলেম কো সাধারণ পাবলিক কো আর আর ভিতর যদি একখানা পরহাজগারি থাকে হক হালাল খাই মিশাহাদাতুন গিবত সকল গুরুত্বন বাসি থাকে হিংসা অহংকার রিয়তুন যদি বাসি থাকে যেমন কই সূরা ফাতিহা শরীফ বিবা উজবান আইরে ফরি একলা শানি ভিতর ফুতিল ইবে মাইব মারতফ ওয়ার ওয়ার ফ্যাক্টরি বন্ধ জিব উপর করে হন সুবহানাল্লাহ ইবই যে কোরআনের ফজিলত আজি তোরা দর্শনে পড়তে ঙ্গরি কি করে আলসি করে দে ইয়াখরুজু মিন বুতুনহা শারাব মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউল লিন্নাস কিরুয়া কি ব্যাপার ওদে আল্লাহ খুদ বান্দা ইয়াখরুজু মিন বুতুনহা শারাব মুখতালিফুন আই রব্বুল আলামিন মোমাসির ফেডুতুন এন কতিন সুজাদু মধু বার করি ওই মধু কিন যদি তোমরা খাইও দেয় ওই মধু খাইলি সাত সৎকান ব্যারাম সেবা হয় ডর করি হ সুবহানাল্লাহ কিন্তু মধু কিন খাটি অম্বরিব মিশ্রির ভানে মিশ্রি তৈল হইতেন মিডের ভানে মিশ্রণ করে দিল হইতেন কিন্তু কিরে মৌমাছি তোমার ফেরতুন বাড়ি দেয় এই মধু কিন এত দামি কেনে ইন কেন আবার ব্যারাম সেবা হইতে রে কোরআন শরীফের
বেগুনা সেবা হইতারে কোরআন সেবা বুঝে কোরআনের কি সেবা আদম মুসলমান বেগুনের সেবা কোরআনের ভিতর আছে আবার মাঝে মধ্যে দেখা যায় যে বিধর্মীয় লোভ সমত ফানি ভরা লোক গেলে তাবিজ লোকেরে কোরআনি তাবিজ এর ভিতর বিধর্মীয় লোত্ব সেবা হয়ে যায় ডর করি হ সুবহানাল্লাহ আর মধু খালি সমস্ত মানব জাতির ব্যারাম সেবা ইয়ান কেন হইলি ইয়ান মধুর খাবিল চিনো মৌমাছির খাবিল চিনো ইয়ান কোন মৌমাছির কেরামতি জন এই মৌমাছি তোর মধু খেলি মেঞ্চুর ব্যারাম কে সেফ হইত এবং এ হারণে হদে মৌমাছি শিকের গুরিলি হদে আই মৌমাছি যাচ্ছে গরতন বাইর হই বাসাতুন বাইর হই বাইরের সময় নবীর দূর সুরি ফুরি ফুরি বাইর হই ওর গক্ষেতে যাই ফুল খেতে যাই রে গাছর ফুল উদ্ভবে মধু আহরণ করি ওই সময় মধু আহরণ করে আইবে সময় আয় রসুল দূর সুরি ফুরি ফুরি আই চলে বাসাতুন নিহলি দূর সুরি ফুরি বাইর হই আবার মধু আহরণ করি আইবে সময় মানব জাতির সেফায় পরিণত আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনারে দুল বালি মোর নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনারে পাগল আমার জিকির নবী নবী দুই সখে মদিনার ছবি আমার জিকির নবী নবী দুই সখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজে জীবনের সকল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল তোলে পেরা হাজরিন দুরুদ শরীফ পড়িবা কোরআন তেলাওয়াত করিবা তোলে কোরআন শরীফের সেবা এবং দুরুদ শরীফ সেবা তোলে কোরআন পড়লি এবং দুরুদ শরীফ পড়লি সবসময় নামাজের আগদি এবং নামাজের ফরদি যাতে তোমার দুরুদ শরীফ পড়িবা এক লাগবা আয়াত অথবা সুরা ফাতিহা অথবা সুরা হাসরের আয়াত এখনো পর্যন্ত সুন্নি মসজিদ ফজরের নামাজের ফরদি সুরা হাসরের আয়াত ধরে এবং আসরের নামাজের ফরদি সুরা হাসরের আয়াত ধরে কিনলেই হজে ফরজ নামাজের ফরদি সুন্নত নফল নামাজ যাতে নেই সুন্নি মসজিদ সুন্নি ইমাম সাহেব বলে আজান এজাত জমাত শেষ হয় ওয়ারে ওয়ারে মুসল্লির সামনে লই কি করে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি সূরা হাসরের আয়াত পড়ে তারপরে তিনবার দুরুদ শরীফ পড়ি তারপর মুনাজাত করে হয়তো অন্যান্য নামাজ নফল নামাজ শূন্য ছড়িলে যে তিন স্বভাব আসর ফজরের ফরদি যেহেতু শূন্য নফল নামাজ নাই এ দুরুদ শরীফ এবং কুসুর হাসরের আয়াত চললি হয়তো তোমারতে ওয়ার ওয়ারি সওয়াব হইব ডর করি হ সুবহানাল্লাহ আর ওয়াবি মসজিদ মুনাজাত তো নেই মাথা না ঠিক কিনে হ্যাঁ ইতারা ফিরি বলি হদু মুক্তদিরি ফিজে আবার কাবলা ফিজ দিলে হাজারতে শিরি করবো নাউজুবিল্লাহ না ঠিক কিনা কাবলা ফিজ দিলে বলে শিরি করবো দে মুনাজাত না করে মুসল্লির সামনে লইয়ের হত করতে না চাই এবং কেন সুরা আসর আয়াত করতে না চাই কিরে কিবে আবার আর জিয়ারত করতে গেলে এড কি করে খবরের ফিস দি কেবলা মুখের মুনাজাত করে ডর করে হ নাউজুবিল্লাহ তোমার তেজতে জিয়ারত করে তো মনে হয় মুদ্দরিবের সামনে লই ইমানদারি বে সামনে লইবে তো জিন্দা ইবে জানবিলে রিচুয়াল হোক ইবে দিন মজুরি হোক ইবে গুণাগার হোক কিন্তু ইবের আপন কবর যদি রুহানি ভাবে জিন্দা আছে বড় করে হর সুবহানাল্লাহ তুই বেরে ফিস দি গেলে উকে ফিরি গেলে মুনাজাত কর দে তার মানে শিরিক কর দে খোদার ফিস দিলে বলে শিরিক হইব তাহলে বুঝা যাক দে জানাজার হাঁটি এন ফিস দিলে কি গিরে জানাজা হইলে ভালো হইব মাথা না ঠিক কিনে হোক তার মানে শিরিক নেবেলেরি মৌমাছি যদি দুরুদ শরীফ পড়ি ফেডে
উতর মধু সৃষ্টি হই ছারে আজি মুমিন ঈমানদারে স্বপ্ন হইতে লারা তাইশা হুজুর কিবলা এনে সবক দিওন সাদরাতে হয়তো 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার ইল্লাল্লাহ 200 বার আল্লাহু 100 বার দরুদ শরীফ পড়িবে তোমার তসবিহ তোমার নামাজ ইন বেকি কবুল হইবে দেন মাত্র দরুদ শরীফ পড়ছিলে বড় করে হন সুবহানাল্লাহ ও জুবানাইরে গাড়ি টুডিবে বদরার জ শহর জ রাঙ্গামাটি জ বান্দরবন জ কক্সবাজার জ ও জুবানাই রুডি মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তসবিহ পড়িবে দরুদ শরীফ পড়িবে আল্লামা ওসমান রহমাতুল্লাহ আলাই ইবে আর ওস্তাদ আর হুজুর আল্লামা নেজামি সাহেব হুজুর ওস্তাদ ইবে এক ইবে এক বর কইলে গাড়ি করি এর শহর জাতে বেল্লা ভাড়া কুষ্টার অ্যাক্সিডেন্ট হাতে গিরে তিন গুরগে হাইরে কুষ্টার পরি লই তখন দাদা দাদে হুজুর এর হুজুর কিছু না হই হুজুর ডাইভের ড দিন জিল বক্সই বেরুত বইরই কিরুয়া কি ব্যাপার এটা মাইন্ডসেট আনা গ্লাস ভাঙ্গি এর তো মানুষ বাইর করার এই সময় মিদ্দি এটা দাদা দাদে হুজুর ড হুজুর গল এক ফোঁটা ফুটু ন বাজে এক কানা ন সিরিও রক্ত বাইন ন হয় তখন মানুষ উৎকলে হুজুর অনেক কি চলে কিন্তু বাড়ি জন গোনা গাড়ি অ্যাক্সিডেন্ট তো কইন্য বরং হদা আছিন কইন্য বাড়ি বড় করে সুবহানাল্লাহ আচির কইন্য বাড়ি উনতে ড্রাইভার উতে মাথা বাড়ি রে আনা ভাঙ্গি নেল লগুই ফেশন নেল লগুই কিরুবা কি বাবা একদিন উজুর জেতড়ে উজুরা চড়িবে তে সুজুর গেলাম উজুর অনের উতুর কি অবস্থা তাছিলেন দে হদিন তিন বেড়া কইন্য বাড়ি হদা উজু বানাই উঠি বস দরশই ফরি ফরি সিটাঙ্গে গই এটা হড় অ্যাক্সিডেন্ট ই খরা নিয়া লাগিয়ে খড়া আর গাড়ি আর কানা তুলি ইন্টি না কিছু কইন্য বাড়ি তোলে বুঝে দতে এক কানা গাড়ি টুটি রে দরশই পরকি দে লাই বাঁচিলেন কেন আই কেন বাসি মানি আই নবী দরুদ শরীফ রুসিলে বাসি দি বড় করে হ সুবহানাল্লাহ বলে ঠিক অনুরূপ ভাবে গোসুবুক জাত দামি যে কোরআন লয় বাজি হাজার গরিব নামাজ দামি যে কোরআন লয় বাজি সমস্ত আলে মোলামা দামি যে কোরআন লয় বাজি আজি এই নবীর লয় বাজিলি কোরআন লয় বাজি আর মাই ফমর তো মুসলমান বেকুন দামি ইউ ঠিক কি না হন কিন্তু আর তো কোরআন তেলাওয়াত নাই নামাজ দোয়া নাই মসজিদে দোয়া দিন যায় শুধু ওয়াজ শুনলে শুনো ওয়াজ তো অবশ্য শুনা করিব পাশাপাশি এরা আজি মিলাদুন নবীর ফজিলত গোসুবুক দাতর ফজিল কারাম আজিম বর্ণনা করে গিয়ে আল্লামা মাইশাব আলোচনা করছি এই গুণ আমল করিবেন আর ফরদ ইনশাল্লাহ আল্লামা নাজামি সাহ কেবলা ইটাই আলোচনা করিব এই গুণ বুঝি যদ্দুর ভারণ আমল করিবেন তো আর একান্ত অনুরোধ হই দে সব সময় একখান নামাজের পাশাপাশি কোরআন তেলাওয়াত ঠিক লাইবেন আর নবীর দরুদ শরীফ পড়িবেন আর হক হালাল খাইবেন মা বাবার খেদমত চান ঠিক লাইবেন মাতনা ঠিক কিনে তো দরস গেলাম ফাতিয়া গেলাম বড় করে মিলিয়া দিন নবী গেলাম একটু দিনে খোদারে খুশি করে ফেলাম ইয়ে নই চুনো হাত মত ইয়ে নাটকের নিয়ামত ইয়ে না কেন বাদ মাতনা ঠিক কিনে এই চাল্লাই মা বাবার খেদমত ইয়ে ঠিক লাইবে এবং ফাঁসক্ত নামাজ ঠিক লাইবে হক খালাল খাইবে আকিদে আহল শূন্য চল জামাত ইয়ে ঠিক লাখিবে মাতনা ঠিক কিনে আহল শূন্য শূন্য আকিদে ঠিক চাইলি তোমার নামাজ তোমার এবাদত তোমার দরুদ শরীফ বেগিন ঠিক চাইব আর শূন্য আকিদে ঠিক না চাইলি নামাজ দোয়া হওয়াল কাজ করে ফেলে কোন হাম নয়বু এটা অনুরোধ করিম ওনারা সকালবেলা একবার অন্য হামত ধরিবে রাখুদি এক পৃষ্ঠ হইল বহুত কেয়ারতে রিজিক অভাব বহুত কেয়ার ব্যবসার উন্নতি নর বহুত কেয়ারতে খামে রোজগার বরখন নর বহুত কেয়ার শ্বাস করলি একটা দান নফলের হতযুদ্ধ খ্যাং করিকুম সুই পরীক্ষা করি সাহেব সুরা ইয়াসিন শরীফ সুরা ওয়াকিয়া শরীফ সুরা আনাম শরীফ এ তিন সুর যদি তো নমাজের ফরদি ফজর নমাজের পরে অথবা এক সপ্তাহ আমি লুক গইল ডেলি উক গইল সুন্দর করে তুমি তেলাবাদ করে যদি গরতম বাড়ি হৃদয় শ্বাস গুচ্ছে যাও সুরা ইয়াসিনের বরকতে তোমার শ্বাস বরকত হইব তুমি গাড়ি চালাইতে যাও ইয়ে তোমার আল্লাহ রুজি রোজগার বাড়া দিব তুমি যদি সৌরি গুচ্ছে যাও ব্যবসা গুচ্ছে যাও সুরা ইয়াসিন রুসিলে সুরা আনাম শরীফ রুসিলে সুরা আনাম দত ফরাই দে বাইজন উজুদ দিয়ে 40 জন 41 জন উজুদ্দি কিনলেই তার মানে হাইরে বরকত হইবে নাই বিভিন্ন খতম যেন এক এক গুরুত্ব এবং ফজিলত আছে সুরা নামের খতমি ব্যবহারাই দেও কিনলেই রুজি রোজগারের বরকত হইবে ব্যবসার উন্নতি হইবে এটা আল্লাহ সবসময়
বাইজন 41 জন দি ফরেন্ড বলল অনর পরিবার আছে অনর ফু আবাস আছে অনর নিজে কুরআন জাইলি একবার এলো কুরআন শরীফ ফজর নামাজ সরিয়ে যদি সূরা ইয়াসিন ফিরগু দয় ইনশাআল্লাহ অনর রুজি রোজগার আল্লাহ বরকত দিব এটা লার অনুরোধ থাকিব উদা আইলের ফরজে খোদাল দে গোবাইলি এটা হাল্লা মাইনি তোর গাজুবিন দান বেশি তুনো দান বেশি বললে ব্যবসার উন্নতি বললে আল্লাহ তো রহমত করা হরিব মাতনা ঠিক কি না গাছর গোড়া থানে দিলি ফানির প্রতিক্রিয়ে কিন ফাতার জাগুই ঠেলে জাগুই মাতনা ঠিক কি না সমস্ত সৃষ্টি জগতের মালিক হই দে লা ইলাহা ইল্লাল্লাহ মাতনা ঠিক কি না তে ইবের ইবাদত গরি রে মুহাম্মদুর রাসূলুল্লাহ যত দরুদ শরীফ পড়িবে তোমার সমস্ত হাজার উন্নতি তোমার গুনাহ মাফ হইব সমস্ত কলবর শরীর ব্যারাম বেগে সাফ হইব আল্লাহ পাক রব্বুল আলামিন আর অনরা পত্য করে বুঝি আমল করিবে তৌফিক দান কর রব্বুল করি হনা আমিন যারা আজ এত বড় আজিজ শান মাহফিল ইন্তেজাম গুজি আল্লাহ প্রত্যেকের ইন্তেজাম আর কবুল কর রব্বুল করি হনা আমিন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া রব্বুল আলামিন আজিরে পবিত্র মাহফিল কবুল করে লও আল্লাহ মধ্যম বর্গল শূন্য কল্যাণ পরিষদের বাইয়ল হদুকু গুড়ো গুড়ো জোয়ান ফল মুরব্বী হল সহযোগিতার মাধ্যমে আজ হয় এক বছর পর্যন্ত এই নূরানি মাহফিল আল্লাহ কেয়ামত পর্যন্ত জারি রাখো আমি আল্লাহ মাহফিল রুসিলাই এলাকার যেহেতু মুরব্বীল দুনিয়া তুঙ্গিয়ে গই আল্লাহ সমস্ত মুরব্বীল বেগুন খবর আজাম মাফ করে দাও বিশেষ করে এলাকার আর আর ওস্তাদ আসিল আল্লামা গিয়াসুদ্দিন আনোয়ারী রহমতুল্লাহ আল্লামা ওসমান রহমতুল্লাহ আল্লামা ইউসুফ আল কাদির রহমতুল্লাহ সহ আল্লামা জালালউদ্দিন আল কাদিরি আল্লামা আব্দুর রহমান আল কাদিরি আল্লামা জাফর আহমদ বদরি সাহেব শফিক আহমদ সাহেব আল্লামা আমিনুল ইসলাম হাশেমি সহ হ্যাঁ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ সহ যত সুন্নি উলামায়ে কেরাম দুনিয়া তুঙ্গি গল্লা প্রত্যেকের দরজা তোরে বলন্দ করি দো আমিন আল্লাহর মুরব্বিউল কবর আজাম মাফ করি দো এই মৌলবী বাড়ির আশেপাশে যেহেতু কোন কবরস্থান আছে আল্লাহ সমস্ত কবরবাসী বেগুনরে জান্নাতবাসী করি দো আমিন আল্লাহ যুবক ভাইয়াল বেগুনরে আল্লাহ তো নামাজে পরহেজগার বানাই দো ছাত্র ছাত্রী বেগুন লাভরা তরক্কি দান করো পরীক্ষা কামিয়ে বিধান কর আল্লাহ বিদেশ প্রবাসী বাইল হায়াত দারাজ করে দ আসমানি বলা জমিনী বলা তুন হেফাজত কর আল্লাহ মা বোনের ফরদানসি নমাজি বানাই দ আল্লাহ মেহরবানি করে যেহেতু জটিল কঠিন বিহারে মল আছে আল্লাহ সমস্ত বিহারে মলের সেবা দান কর ফরজান আক্তার বিহারাম সেবা করে দ আল্লাহ মুশকিলাত আসান করে দ আল্লাহ আর যারা যে আশা করে হাত তুললে প্রত্যেকের মনের আশা পূরণ করে দ আল্লাহ আগামী 23 ডিসেম্বর আল্লাহ ডাহারুত জাতীয় আল সুন্নাত ওয়াল জামাতের কাউন্সিল আল্লাহ এই কাউন্সিলের আল্লাহ তুমি কামিয়াবি দান কর আমিন রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা নবীল করিম রউফ রহিম আলী ওয়া সাগজমাইন বিহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া